অনেকদিনই কণ্ঠ শুনি না, কণ্ঠ শুনে ভালো। যাই হোক, ওই আর্কাইভের জন্য ফিল্ম শব্দটা থাকায় ভয় ভাড়া পাওয়া যায়নি। আর আমার কতটা যে প্রেম চলে গেছে, যে মুহূর্তে আমার গায়ে ফিল্ম ধরনের গন্ধ পাওয়া গেছে, দেখা গেছে যে প্রেম চলে গেছে। সুতরাং আফসোস করবার কিছু নেই, আমরাও তো একটা বিশাল ইনফ্রাস্ট্রাকচার পেয়েছি, যে স্ট্রাকচারটা আসলেই আমি পৃথিবীর অনেক আর্কাইভে গেছি, এই ফেসিলিটিস গুলো নেই, এভাবে নেই, এতটা অর্গানাইজ হবে নেই। যাই হোক, স্বপ্ন আমরা দেখেছি, অনেকেই দেখেছি, স্বপ্ন বাস্তবায়নও আমরা বেশ পাকেনি। এখানে আমার আজকে গল্পের সঙ্গে বলতে হয় যে বর্ষের আমার সরাসরি কাজ প্রথম কোর্সের তারিখ মাসুদ প্রয়াত, তার অনেকেই আমরা পেয়েছি। আমি ছোট্ট করে অ্যাড করব, দিদি সাহেব এখানে আছেন, যে সাহেব আছেন তো না, আমি আছেন, সেটা হলো এই অ্যাপ্রিসিয়েশন কোর্সটা বোধহয় যে আমি ডক্টর জাহাঙ্গীরও বলেছেন, আমার বাইরে ডাক্তার প্রতিষ্ঠান করি, এই অ্যাপ্রিসিয়েশন কোর্সটি বোধহয় এখানে চালু করা দরকার। আমরা ফিল্মের স্ক্রিপ্টের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কোন একটা কারণে স্বপ্ন ভঙ্গ হয়েছে, এটা কিছুটা ব্যুরোক্রেটিক কাজের মধ্যে পড়ে গেছে বলে আমার ধারণা। আমরা এই ইনস্টিটিউট চাই, যাই হোক, আর্কাইভ হয়েছে, আর্কাইভটা হলো ইউপিএস, যাকে কেন্দ্র করে একটা ইনস্টিটিউট বা অ্যাপ্রিসিয়েশন কোর্স করতে পারে। হাতের কাছে ছবি আছে, হাতের কাছে অন্যান্য ফেসিলিটিস রয়েছে, সব কিছু মিলে এটা একটা আমার সত্যার দাবি হবে। আর কিছু টেকনিক্যাল কিছু বিষয়ে আমার মনে হয় বাইরে হাত বাড়ানোর দরকার। আমি জাহাঙ্গীরের কথা একটু বিশ্বাস করি, আমরা কিন্তু অনেকেই এগিয়ে আসি না, অনেকেই এগিয়ে আসি না, এগিয়ে আসতে হবে। অনুপম হায়াত আমার বন্ধু, ও এগিয়ে এসেছিল, আমি তখন অপারেটিভ ডিরেক্টর, হঠাৎ করে এসে বললো যে আমি চলছি ইতিহাস একটাই ভাবে রচনা করে ফেলেছি, কি করা যায়। আমার ডিজির সঙ্গে তখন কথা বললাম, এমনি প্রফেসর নাজম, তাই না অনুপম, কথা বললাম, উনি লাভ দিয়ে উঠলেন, মানে হ্যাঁ আপনি করেন, আপনি এটা করে থাকেন, এই কিন্তু একটা ভিত তৈরি হলো। আজকে কিন্তু চলচ্চিত্র ইতিহাস বলতে ওই একবারে বেসিক যেটাকে, সেটা কিন্তু ওই অনুপম হায়াতের। তো তার আজকে প্রবন্ধটা সংক্ষিপ্ত হয়ে হয়েছে, আমার মনে হয় সেমিনার সারাদিন ব্যাপী হওয়া দরকার, দুটো ভাব ভাব করে মাঝখানে একটু ভালো খেতে জমিয়ে দিলে আবার পরের সেশনও মানুষজন পাওয়া যাবে বলে আমি আশা করি, আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কি। তবে আজকে আশ্চর্য যে কথাটা একটু আমি প্রবীণ দিয়ে স্যার এত রোগ থাকে না, যেটা সারপ্রাইজ এবং আমার জন্য একটা বিরাট অনেক শুনে একটা দেখা হলো, আমি আমার পা দুটো অচল হয়ে যাওয়ায় সচেতনভাবে আমি চলতাম, খুব জীবনে কখনো বসে থাকিনি, কিন্তু আজকে এখানে এসে অনেকের সঙ্গে দেখা হয়েছে। আমার ইন্ডাস্ট্রি এখনো অঞ্জন আমি হয়ে গেছে না, আমি আসবো না, হ্যাঁ আসল এখানে যাদের সঙ্গে আজকে খুব সহজে দেখা হয় না, রোজিনা এসেছিল, আমি ফিল্ম ইন্ডাস্ট্রির কথাই বলছি, রেনু এসেছিল, এসব অনেকের সঙ্গে আজকে দেখা হয়ে গেল, সুতরাং এসেছিল, সুতরাং দেখা হয়েছে অবশ্য। তো যাই হোক, এইভাবে আমার মনে হয় আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনি খুব আন্তরিকভাবে এই সংস্থাকে গ্রহণ করেছেন, এটা পানিশমেন্ট পোস্ট নয়, আমার তো মনে খুব লুক্রেটিভ। আমার যদি বয়স থাকতো, শরীর সামর্থ্য থাকতো, তাহলে আমি বলতাম যে আপনি এখানেই আসবো। আমাকে কিন্তু ফার্স্ট কিউরেটর হিসেবে কিন্তু আমাকে অফার করা হয়েছিল, আর সংস্থাকে স্যার আমি কোনো দিকে আসার পর খবর দিলেন, যাওয়ার পর বলেন যে সাত দিন দেরি করেছিলাম, উনি বলেন যে তুমি থাকো ধানমন্ডি আর সেক্রেটারিয়েট, এই সাত দিন সময় লাগিয়ে গেলে আসতে, তারপর অফার করবে না। আমি পুনে থেকে ফিরে এসেছি, সরকারের চাকরি ছেড়েই চলে গেছিলাম, যুদ্ধ করেছি, যুদ্ধের পর ফিরে এসেছি, এখন ছবি বানা করি, তারপরে রোশাকে পাওয়া গেল। আমি তো বলবো যে আপনার ধন্য হয়েছি, রোশাক হচ্ছে একজন একজন একনিষ্ঠ, এত নিবেদিত প্রাণ মানুষকে পেয়ে। যাই হোক, আমাদের ইট গুলোকে আরো নামতে হবে, বেসটা হয়েছে, এখন নির্মাণের পালা আরো সুন্দর সুন্দর ইট পেতে আমাদের এই আড্ডায় স্বপ্নের আড্ডাকে জাগ্রত রাখতে হবে। আমি আপনার নাম এখানে বলবো, সাথে চলে গেছে নাকি?
বন্ধু এরা দুজন দুজনের প্রচেষ্টায় আমাদের চোখ করে বসেছিল, অনুপম নিশ্চয়ই স্বীকার করবে। ঠিক আছে আমার কথা? আচ্ছা আমি ধন্যবাদ জানাচ্ছি, কথা বাড়বো না, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।